হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে উপকারী ভিডিও এটা এটা সবাই স্কিপ করবেন না দেখবেন স্কিপ না করে দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন আর এই উপকারী ভিডিওটা আপনারা যারা যারা দেখবেন আশা করি সবার কাজে লাগবে শুধু কাজে লাগবেই না ভীষণ কাজে লাগবে এটা একটি ভীষণ উপকারী ভিডিও ভীষণ তো ভিডিও শুরুতে আমি একটু নিজেকে পরিপাটি করে নিচ্ছি যেহেতু কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে তাই ভাবলাম একটু মাথার চুলের যত্নটা নিয়ে নি আর এই চুলের যত্ন আমরা কম বেশি সবাই নিয়ে থাকি সব মেয়েরা এবং মহিলারা নিয়ে থাকি আমিও তো মেয়ে এবং মহিলাদের মধ্যেই পড়ি তাই আমিও আমার মাথার চুলের যত্নটা নিয়ে নিচ্ছি এই তো আমার চুলে তেল দেওয়া হয়ে গিয়েছে এখন হলো আমি চুলটা সুন্দর করে আশ্রয় নিচ্ছি আশ্রয় পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আমার চুল গোছানো হয়ে যাওয়ার পর আমি রান্নাঘরে চলে পেলাম আর এসে দেখতে পেলাম এখানে বেশ কিছু ধনে পাতা আছে আর এই ধনে গুলো কিন্তু আমি ফোরজেন করে রাখবো আর এটা কিভাবে ফোরজেন করতে হয় মাসের পর মাস বছরের পর বছর ফোরজেন করে রেখে খেতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব ওই যে বলেছি স্কিপ না করে দেখলে বিষয়টা বুঝতে পারবেন আর ধনে গুলো খুব সুন্দরভাবে ফ্রিজে রেখে খেতে পারবেন এই ধনেপাতার গুণ মান স্বাদ গন্ধ সব বজায় রেখে আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে ইতিমধ্যে আমি কিন্তু ধনেপাতাগুলো গুলো খুব সুন্দরভাবে বেছে বুঝে কুটে কাটে নিয়ে 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 এরপরে খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে পানি ছেকে নিয়েছি যখন দেখেছি পানি ছেঁকে গিয়েছে একদম ধনে পাতার গায়ে কোনো পানি নাই তখন আমি কি করেছি একটু করে চোখ দিয়ে দেখবেন আমার কথাগুলো শুনবেন আর তা না হলে কিন্তু বুঝতে পারবেন না আমার কথাগুলো যদি মন দিয়ে না শোনেন আর ভিডিওটা যদি চোখ দিয়ে ভালো করে না দেখেন তাহলে কিন্তু আমাকে পরে দোষারোপ করতে পারবেন না যে এ তোমার ভিডিও দেখে আমার পাতাগুলো কিন্তু আমি বছর বছর পর খেতে পাচ্ছি না এবং সংরক্ষণ করে রাখতে পারছি না তার মান গুণ গন্ধ স্বাদ এগুলো কিছুই আমি ভালো পাচ্ছি এরপরে কিন্তু এই দোষারোপ আমাকে করতে পারবেন না ঠিক আছে এর জন্য কিন্তু খেয়াল করে এই ভিডিওটা সুন্দর করে দেখতে হবে আমি কি কি করি কি কি করছি আর না করছি সব কিছু ফলো করতে হবে আবার ওই যে চুল বেঁধে এসেছি এটা কিন্তু ধনে পাতাটা সংরক্ষণ করে রাখার মধ্যে পড়ে না অর্থাৎ আমি হলো বেশ কিছুটা সময় রান্নাঘরে টাইম দিব যার কারণে হলো চুল টুল বেঁধে সুন্দর করে পরিপাটি হয়ে আপনাদের সাথে সামনে এসেছি ক্যামেরার সামনে আর কি এই ক্যামেরার সামনে না আসলে তো আপনারা আমাকে দেখতে পারবেন না যার কারণে যাই হোক কথায় কথায় অনেক দূর চলে এলাম তাও বলে দিচ্ছি তো শুকনো কড়াই চুলার পরে দিয়ে তারপরে কিন্তু কড়াইটা গরম করে গরম হয়ে এলে তারপরে কি করেছি একটু তেল দিয়েছি তেলটা গরম হয়ে এলে কিন্তু আমি কুচি করা ধনে পাতাগুলো খুব সুন্দরভাবে হালকা করে ভেজে নিয়েছি দেখতেই পেরেছেন কতটুকু ভেজে নিয়েছি আর এখন বের করছি হলো আমার গত বছরে রাখা যে ধুনে পাতাগুলো আমি গত বছর ফ্রিজ আপ করে রেখেছিলাম সেগুলোই আপনাকে আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করছি দেখলে বুঝতে পারবেন যে তার স্বাদ গুণ গন্ধ সারটা তো বুঝতে পারবেন না না তো দেখলে বুঝতে পারবেন যে ওর কালারটা কতটা ভালো থাকে এবং যেভাবে আপনি তরকারিতে দিয়ে ধুনে খান ইনস্ট্যান্ট সেভাবেই কিন্তু খেতে পারবেন আর ওই গন্ধটা কিন্তু সেভাবেই থাকে দেখুন একেবারে সবুজে সবুজে সমারোহ হয়ে আছে সাদা একটা বাটির মাঝখানে তারপরেও কিন্তু আবারও বলে দিচ্ছি ধনে পাতাটা হালকা করে ভেজে নিতে হবে কিন্তু বেশি ভাজা যাবে না বেশি ভাজলে কিন্তু হবে না এভাবে ভালো থাকবে না আর গন্ধটাও ভালো থাকবে না ভাজাভাজি শেষ হয়ে গেলে কিন্তু বেশ কিছুটা সময় রেস্টে রেখে তাকে সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে খুব সুন্দরভাবে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি সুন্দরভাবে এখান থেকে নিয়ে আবার ফ্রিজ আপ করে রেখে ফ্রিজ করে রেখে রাখতে গেলে একটা সাহায্য লাগে তো সেই বাটিতে আমি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি আস্তে আস্তে বাটিগুলো কিন্তু ভরে নিচ্ছি ধুনে পাতা দিয়ে আর এই তো ওই বাটিটাই হয় নাই বিধায় আমি এই বাটিটা ইউজ করছি যাই হোক এই বাটিটা কিন্তু ভালোভাবেই ধরে গিয়েছে আর এখন হলো আমি ফ্রিজে ফ্রিজে নিয়ে যাব এই পাতাগুলো কিন্তু আমি সারা বছরের জন্য সংরক্ষণ করার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব হঠাৎ করে এখানে এসে স্টপ হয়ে গিয়েছি তার কারণ হলো দেখছি সিসি ক্যামেরাটা ঘুরছে অর্থাৎ অহনার পাপ্পা হলো আমাদেরকে সিসি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে এ রুম থেকে ও রুম দেখছে কারণ হলো ওখানে এসে আমি স্টপ হয়ে গিয়েছি এই তো এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর ওই যে দেখতে পেরেছেন কতবেল রেখেছি ফ্রিজে তারপরে হলো পাতাকপি রেখেছি ফ্রোজেন করে ফুলকপি ফ্রোজেন করে রেখেছি সব ফ্রোজেন 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 এভাবেই ফ্রোজেন করে রাখবেন আরও ফ্রোজেন দেখতে হইলে কিন্তু আমাকে নক করবেন